আজ আমি তোমাদেরকে সরষে ইলিশ বানিয়ে দেখাবো তার জন্য আমার বাজার থেকে ইলিশ মাছ এনে দিয়েছে ইলিশ মাছটা এখন আমি কেটে নিচ্ছি ইলিশ মাছটাতে একটু ডিম হয়েছে ইলিশে অল্প ডিম হলে খেতেই ভালোই লাগে মোটামুটি কাটা হয়ে গেছে হ্যাঁ এখন হয়ে গেল কাটা এবার রান্নার পালা রান্না করে নেব সর্ষে ইলিশের জন্য প্রথমে আমার সর্ষে লাগবে তার সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার কড়াইতে কাঁচিঘানি মাস্টার্ড অয়েল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব এগুলি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষে বাটা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো প্রথম তারপর সর্ষে বাটাটা দিয়ে দেব প্রথমে আমি মিক্সারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছি ওইটা দিয়ে দেবো তারপর একটু ভেজে নিতে হবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটাটাও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর মাছের পিসগুলি এক এক করে দিয়ে দেব সবগুলি মাছই আমার দেওয়া হয়ে গেছে এবার মাছগুলিকে কিছুক্ষণ এই পিঠটা ভেজে উলটিয়ে দেব দেওয়ার পর অপর পিঠটাও অপর সাইডটাও আমি ভালো করে ভেজে নেব বাস আমি উলটিয়ে দিয়েছি ভাজা হচ্ছে এবার ঝুল দিয়ে দেব গ্রেভিটা একটু বেশিই দিতে হবে কারণ মাছটা সিদ্ধ হতে হবে তো হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব বাস নামিয়ে নিলাম আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আশা করছি তোমরা নিশ্চয়ই আমার চ্যালেনটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ